আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইমুন সিজি লাইফস্টাইল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আবারও নতুন কিছু নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এখন হচ্ছে আমি দুপুরবেলা বেরিয়েছিলাম, ফুলের টপ কিনবো কয়েকটা, ফুল গাছ এনেছিলাম, ডাল কেটে এনেছিলাম কয়েকটা, তা ওগুলা কিসে লাগাবো সেজন্যই আর কি টপ কিনতে যাওয়া হুট করেই ডিসিশন। প্রায় চারটার দিকে আর কি বেরিয়েছিলাম টপ কিনতে যাওয়ার জন্য। তো আমাদের দোকানে একটু কাজ ছিল আব্বুর সাথে, সেজন্য গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের দোকান, কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে পাইকারি দোকান ইলেকট্রনিক্সের। আমার একটা লাইটের প্রয়োজন ছিল, সেজন্য আমি এই লাইটটা চেক করে নিচ্ছিলাম আর কি। এটা আমি নিব বাসায়। গ্লুগান, এই যে হেডফোন, এগুলো আসলে সবই প্রয়োজনীয়। সুন্দর জিনিস দেখলে আসলে শুধু বারবার নিতে ইচ্ছা করে, সমস্যা নেই, নিজেদের তো যখন ইচ্ছাই নিয়ে নেওয়া যায়। এবার হচ্ছে ফুলের টপ কিনবো জন্য আমার কলেজের দিকে যাচ্ছি আর কি, রিক্সায় করে আমি আর আম্মু যাচ্ছিলাম। আমার কলেজের পাশেই ওই মাটির জিনিসপত্র বিক্রি করে, ওখানেই যাচ্ছি, একটা আন্টি বিক্রি করেন। তো এই মাটির জিনিস এখন আসলে পাওয়া যায় না, এখানেই আছে শুধু। এই তো আমার কলেজের সেকেন্ড গেট এইটা, আর ওই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে এই বিল্ডিংটাতে ওদের ক্লাস করানো হয় আর কি, হতো। মানে আমি তো কলেজ পার করে এসেছি, এখন আমি ভার্সিটিতে পড়ি, এই কলেজটাতে আমি পড়তাম। আমার হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা ছিল, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছিলাম। আর ভার্সিটিতে আমি সায়েন্সে চান্স পেয়েছি, সায়েন্স সাবজেক্টে, সাইকোলজিতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার সবগুলো গ্রুপের ভেতর সাইকোলজিটাই আমার ভালো লেগেছে, মানে সায়েন্সটাই ভালো লেগেছে, মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যায়, অনেক কিছু। আর এখন হচ্ছে বাসায় চলে এসেছি আমরা, বাসায় চলে টপ নিয়ে চলে এসেছি, পাঁচটার মতো টপ কিনেছি। হচ্ছে আসরের নামাজ শেষ করে আমি আর ভাবি এই টপে গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে মাটিগুলো রেডি করেছি, ভাবি মাটি ভরে দিচ্ছিলেন, আর আমি হচ্ছে মাটির ভেতর যে ময়লাগুলো ওগুলা হচ্ছে ফেলছিলাম, চালনি দিয়ে চালার চেষ্টা করেছিলাম, কিন্তু চালনিতে আসলে ময়লাগুলো যাচ্ছিল না, মাটি কেমন গুঁড়ো গুঁড়ো হচ্ছিলো, তারপরে আবার টবেই দিয়ে দিয়েছি। আর এই যে ভাবি একটা গাছ লাগিয়েছেন, দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু, মাশাআল্লাহ। এভাবে করে ভাবি সবগুলো গাছ লাগিয়ে নিচ্ছেন, আর আমি জাস্ট ভাবিকে একটু হেল্প করছি। এই যে এই গাছগুলো, এইগুলো, এই দুটো গাছের আমি নাম জানি না। আর এই যে এটা হচ্ছে জবা গাছ, এই যে জবা গাছের ডাল ভেঙে একটা কড়ি কড়ি সহ নিয়ে এসেছিলাম, এখন এই ফুলটাও ফুটেছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে আমি, এটা হলো টগর ফুল গাছ, এটা আমি ভাবিকে ধরে দিচ্ছি। নাম জানা না জানা অনেক ধরনের ফুল আছে। আমরা হচ্ছে নতুন বাড়ি, এগুলো নিব, এই জন্য আগে থেকেই সব রেডি করে নিচ্ছি। ফুল গাছ ফল গাছ এগুলো না থাকলে কিন্তু বাড়ি, আসলে বাড়ির সৌন্দর্য ফুটে ওঠে না, এই জন্যই তৈরি করে নিচ্ছে আগে থেকে। আর এই যে হচ্ছে মাগরিব হয়ে গিয়েছিল গাছ লাগাতে লাগাতে, তো সন্ধ্যা সন্ধ্যার জন্য ভালো আলো আসেনি, অন্ধকার লেগেছে। আর এখন আমরা এই যে গ্রিন টি খাচ্ছি, ভাবি হচ্ছে ব্ল্যাক টি খাবে, আর আমরা তিনজনে গ্রিন টি খাচ্ছি, আমি ভাইয়া আর রাজ। এখন হচ্ছে এই যে যে গ্রিন টি খাওয়ার পরে যে টি ব্যাগটা আমরা ফেলে দিই, এই টি ব্যাগটা ফেলে দিব না, আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা দিয়ে কীভাবে রূপচর্চায় কাজে লাগানো যায়। এটা ফেলে না দিয়ে আমরা রূপচর্চায় কিন্তু ব্যবহার করতে পারি, আর খুবই উপকারী। এই গ্রিনটির যে টি ব্যাগ দুটি, ওইটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, দু থেকে তিন ঘন্টার মতো এটা রেখে দিতে হবে। তারপরে চোখের নিচের ফোলা এবং কালো দাগ দূর করতে এটা কীভাবে ইউজ করতে হবে, খুবই ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ইজি, সেটা আমি একটু পরেই দেখিয়ে দেব। সন্ধ্যার সময় ভাবি নাস্তা তৈরি করছিলেন, প্রায় সাতটার দিকে চা খাওয়ার পরে আর কি, চিড়ার তৈরি নাস্তা তৈরি করছিলেন। চিড়া দিয়ে খুব ইজি উপায়ে এই নাস্তাটা তৈরি করা যায়, খুবই সুস্বাদু হয়। এটা হচ্ছে মরিচ পেঁয়াজ আর একটু রসুন কুচি হালকা অল্প তেলে আর কি হালকাভাবে ভেজে নিয়েছেন, তারপরে হচ্ছে এর ভেতর চিড়াগুলো দিয়ে দিয়েছেন। এবার চিড়াটা ভাজতে ভাজতে যখন দেখবো হয়ে এসেছে, তখন এর ভেতর এই যে দুই চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছেন, আর একটু লবণও দিয়েছিলেন। আমি আসলে পরে গিয়েছিলাম জন্য রেকর্ড করতে পারিনি,
আর হচ্ছে এখন এটা ভাজা হয়ে গেলে যখন ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেওয়া হবে। এই তো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, আমি নিচ্ছি নামিয়ে এটা। এখন আমরা সবাই মিলে এটা খাবো, তারপর আপনাদের কিভাবে রূপচর্চায় গ্রিন টি ব্যবহার করা হয়, ফেলে না দিয়ে ব্যবহার করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই চিড়ার তৈরির নাস্তাটা যে কেউ তৈরি করে নিতে পারেন, খুব ইজি উপায়ে কিন্তু তৈরি করা যায় এবং খুব সুস্বাদু। এই গ্রিন টির টি ব্যাগ ইউজ করার পরে ফেলে না দিয়ে কিভাবে এটা ঘরোয়া উপায়ে রূপচর্চা করা যায় এবং প্রাকৃতিকভাবেই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। এই যে যে টি ব্যাগটা, এটার আমি এক প্যাকেট টি ব্যাগ কেটে নিয়ে এখন এর ভেতরে যে গ্রিন টিটা আছে এটা আমি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে খুব সুন্দর একটি স্ক্রাব তৈরি হবে, আপনারা সপ্তাহে দুদিন ইউজ করতে পারবেন। স্ক্রাবটা আসলে যেমন উপকারী তেমনিও কিন্তু ক্ষতি বেশি, ইউজ করা ঠিক না, দুদিন ইউজ করাই ভালো। আর এখন আমি এই যে মধু দিয়ে নিচ্ছি, এখন মধু ওই গ্রিন টিটা একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। এখন এটাতে আমি এই এক ফালি লেবু দিয়ে দিচ্ছি, প্রায় এক চা চামচের মতো লেবুর রস হবে। এই স্ক্রাবটা ত্বকের যে কত উপকারী ইউজ না করলে বুঝবেন না। এখন এটাতে আমি এক চা চামচের মতো দুধ ইউজ করব, আপনারা চাইলে দুধের পরিবর্তে টক দই ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে স্কিনে প্রথমে লাগাবেন, লাগিয়ে ভালো করে ম্যাসাজ করবেন, তারপর হচ্ছে 20 মিনিটের মতো স্কিনে রেখে দিবেন ওভাবেই দিয়ে, তারপর যখন দেখবেন যে স্কিনে টান টান ভাব আসছে, মানে অস্বস্তি বোধ হচ্ছে, তখন ধুয়ে নেবেন। ধোয়ার পরে দেখবেন যে কতটা সফট হয়, কতটা গ্লো করে, আর স্কিনকে সতেজ করতে কতটা সাহায্য করে। 2 সপ্তাহের ভেতরে চেঞ্জ আসবে দেখতেই পাবেন ইনশাআল্লাহ, ব্যবহার না করলে কিন্তু বোঝা যাবে না। এখন আমি এটা আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এভাবে করে মুখেও ম্যাসাজ করে নেবেন। আর হচ্ছে এটা কিন্তু স্কিনকে সতেজ করে দেবে, স্কিনের যে টিস্যুগুলা এবং যে রক্ত চলাচল এটা কিন্তু সতেজ করতে সাহায্য করবে। আর হচ্ছে আপনার যে ব্রণের সমস্যা থাকে, যেহেতু ভেতর থেকে স্কিনের ময়লাটা বের করে, সেহেতু ব্রণের সমস্যা কিন্তু থাকবে না। আর এই গ্রিন টির পানিটা, যেটা গ্রিন টির টি ব্যাগটা ভিজিয়ে রাখা যে পানি, পানিটা বের হবে হলুদ হলুদ কালারের, ওই পানিটা যদি আপনারা মুখে দিনে 2 থেকে 3 বার স্প্রে করেন, তাহলে ওই যে ব্রণ হওয়ার পরে যে ছোট ছিদ্র হয়ে যায় মুখে, ছোট ছোট ছিদ্র ছিদ্র দাগ, ওগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে, ওই দাগগুলো কিন্তু থাকবে না। এটা যে কত উপকারী আসলে ইউজ না করলে বোঝা যায় না। এই তো হাতটা দেখুন, আমি প্রায় 20 মিনিট পরে ধুয়েছি, কতটা চেঞ্জ এসেছে। এখন হচ্ছে আমি ওই যে যে টি ব্যাগের প্যাকেটটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা নিয়ে নিচ্ছি, আর এই যে ভাবির চোখে অ্যাপ্লাই করে দিচ্ছি। ভাবি অ্যাপ্লাই করছেন, এভাবে চোখে এভাবে চেপে 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 চোখে অ্যাপ্লাই করতে হবে, এটা বরফ হয়ে গেছে, এজন্য চোখে এভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রায় 10 মিনিটের মতো ওভাবে চেপে চেপে অ্যাপ্লাই করে এভাবে রেখে দিবেন। শশাটা আমরা যেভাবে ফেসিয়ালের ক্ষেত্রে ইউজ করি ওইভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন যে এটা ইউজ করতে করতে একটা সময় চোখের নিচে যে কালো দাগ হয় সেটা থাকবে না, আর হচ্ছে চোখ যে ফোলা ফোলা ভাব হয়, এই ফোলা ফোলা ভাব কিন্তু দূর হয়ে যাবে এবং চোখকে একটা রিল্যাক্স ভাব দিবে। এটা কি কেউ চিনতে পারছেন? এটা হচ্ছে আকাশে চাঁদ উঠেছে, মেঘে ঢাকা চাঁদ। যতটুকু পেরেছি তুলেছি, তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।